হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ইন্ডিয়ান নার্স অ্যান্ড ব্লগার শম্পা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটি শুরু করছি। তো এখন এখানে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, তাঁত হয়ে সঙ্গে চলে এসে দেখো আমল দুধ চেটে চেটে খাচ্ছে। তো আর আমি এখানে দেখো একটা উনানে বসিয়েছি, তো এখানে দুধ গরম হচ্ছে আর এখানে হচ্ছে কফি করব। তো অ্যাকচুয়ালি আজকে তাঁতই কমপ্লেন খাবে না বলছে, তা কফি করা দেখে ও বলছে যে আমি কফি খাবো। তাই আজকে সবার জন্য কফি করছি আর এখানে দুধটা গরম করে রেখে দিই, যেহেতু খাবে না আজকে, নাহলে কমপ্লেনটা দুধ দিয়ে গুলিয়ে দিতাম। তো এখন কফি তৈরি করি। আর দেখো এখানে হচ্ছে আজ হচ্ছে ইভিনিংয়ে আমি বিরিয়ানি করব। তো দেখো বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি দুপুরবেলা, তো একটু পরে আমি বিরিয়ানি করব। তো আগে কফিটা বানিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা কফি রেডি। তো এখানে নিয়ে এসেছি মেরি বিস্কুট, আর এখানে নিয়েছি ক্রিম কেকার, ক্রিম কেকার আমি খাবো, আর এখানে রয়েছে চানাচুর, চানাচুর সবাই খাবে না তাই কম নিয়ে এসেছি। তো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা টিফিন করা হয়ে গেছে সবার। তো আমি এখন তাঁতইকে কিছু হোমওয়ার্ক দিলাম, সেগুলো করতে থাকুক, ততক্ষণ আমরা যাবো এখন রান্নাঘরে। আমি আর বৌদি, কি হলো, আমি আর বৌদি যাবো রান্নাঘরে বিরিয়ানি করতে। তো চলো যাওয়া যাক। তো এখন আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তা তৈরি হয়ে গেছে, আর চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, কেননা তাহলে মশলাটা নুনটা খুব ভালো ঢোকে, সে কারণে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন মাংসটা কষা বসাবো। তো এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে বেরেস্তা করা হয়ে গেছে, আর এখানে জল গরম আমি বসিয়ে দিয়েছি। তো চিকেন কষা বসিয়ে দিয়েছি, এটা হোক, জলটাও প্রায় ফুটে এসেছে, চাল দেব। তো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো গাইজ দেখো বিরিয়ানি রেডি। অ্যাকচুয়ালি এখন সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ভাপে বসাবো। তো দেখো আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি, মুখটাকে আমি আঠা দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে সমস্ত সেন্ট যেন ভিতরেই থাকে। তো এইভাবে থাক কিছুক্ষণ বসানো, তারপর তোমাদের আবার আমি দেখা। তো বিরিয়ানি রেডি, সবাইকে দিয়েও দিয়েছি, এখানে আমার আর তাঁতই রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। তো এই যে বিরিয়ানি রেডি। অ্যাকচুয়ালি তাঁতই আর অপেক্ষা করতে পারছে না যে কখন খাবে কখন খাবে। নাও কেমন হয়েছে? তাঁতের খুব পছন্দ বিরিয়ানি, তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, কিন্তু ওর এক্সাইটেড বিশাল যে আর কখন খাবে কখন খাবে, সেই থেকে সন্ধ্যা থেকেই করে যাচ্ছে, না হওয়ার আগে থেকেই। তো যাই হোক, সবাইকে দিয়ে দিয়েছি খেতে, সবাই নিয়ে চলে গেছে, এখন আমরাও খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও পর্যন্ত, যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।